হ্যালো ভিউয়ার্স, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন চাকরির খবর নিয়ে। তো একটা খবর শোনা যাচ্ছে যে রাজ্যের উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে বাড়তি 2000 শূন্যপদ রয়েছে, তো এখানে নিয়োগ হতে পারে, এবং সেই সংক্রান্ত ডিটেলসটাই আমি তোমাদেরকে বলতে চলে এসেছি। এবার উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে বাড়তি শিক্ষক নিয়োগের নির্দেশ রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের। 2015 সাল থেকেই মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে উন্নীত স্কুলগুলিতে কত শিক্ষকের প্রয়োজন তার সঠিক হিসাব চেয়ে পাঠালো বিকাশ ভবন। আগামী সপ্তাহের মধ্যেই জেলার সমস্ত স্কুলগুলিকে শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে 2015 সাল থেকে প্রায় 1000 মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিকে পরিণত হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাড়তি শূন্য পদে নিয়োগ করা হয়নি। সেই শূন্য পদ নিয়োগের উদ্যোগ শুরু হয়েছে, অর্ডারটির সাথে একটি ফরম্যাটও দেওয়া হয়েছে, এবং তাতে সংশ্লিষ্ট স্কুল যে 4টি বিষয় পড়ানোর অনুমতি পেয়েছে তার প্রতিটির জন্যে একজন শিক্ষকের রিকুইজিশন দেওয়া হয়েছে। ক্ষেত্র বিশেষে এটা 2 থেকে 3 জনও হতে পারে। প্রসঙ্গত, শূন্য পদ দেওয়ার ক্ষেত্রে শিক্ষা দপ্তরকে অর্থ দপ্তরের অনুমতি নিতে হয়। মনে করা হচ্ছে প্রায় 2000 বাড়তি শূন্য পদ যোগ হতে চলেছে, এবং সেটা 4000 অবধি হতে পারে। রাজ্যের বহু মাধ্যমিক স্কুলকে উচ্চ মাধ্যমিক স্কুলে পরিণত করলেও শিক্ষক নিয়োগ করা হয়নি, তো এবার অনেক দিন পরে সেই একটা উদ্যোগ দেখা যাচ্ছে যেখানে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। তোমাদের জন্য খুব ভালো একটা সুযোগ তৈরি হতে চলেছে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলো না। তাতেই ভিডিওটা তোমার বন্ধুদের জন্য হেল্পফুল হয়ে উঠবে। আর সবশেষে বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো ভবিষ্যতে এরকমই ইম্পর্টেন্ট নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।